হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো না থাকারই কথা, মন একটু খারাপ হওয়ারই কথা, যে আজকে বাংলাদেশের ক্রিকেট খেলা যারা দেখেছো একটু মন খারাপই হওয়ার কথা। বিশ্ব মঞ্চে এমন একটা হার, তা খেলাটাকে সিরিয়াসলি নেওয়ার এত দরকার নাই, আমার মতো মজা হিসেবে নেবেন। কেন সিরিয়াসলি নেওয়ার দরকার নাই? উত্তেজিত হওয়ারও দরকার নাই, খেলা নিয়ে বেশি কিছু আশা করারও দরকার নাই, খেলাটাকে জাস্ট মজা হিসেবে দেখবেন। কেন মজা হিসেবে নেবেন সেটা একটু ব্যাখ্যা করবো। এখনই কিছু বলার দরকার নাই, পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্টে বলবেন যা বলার। প্রথমে একটা ছোট্ট উদাহরণ দেই। একটা গাছের ডাল থেকে আমরা বেশি কিছু আশা করি না, ডাল মজবুত শক্ত যতই হোক না কেন, গাছের গোড়াটার যদি প্রবলেম হয়, সমস্যা হয়, পুষ্টিহীনতায় ভোগে, তাহলে কিন্তু পুরো গাছটাই একটু বাতাসে পড়ে যাবে। তো বাংলাদেশের টিমের অবস্থাটাও ঠিক সেই রকমই। বাংলাদেশের ক্রিকেটে যারা মাঠে খেলে তারা হচ্ছে সেই ডাল, ডালপালা। তাদেরকে মজবুত করে গড়ে তোলার দায়িত্বটা হচ্ছে যার, সেটা হচ্ছে আমাদের বিসিবি বোর্ড। বিসিবি বোর্ডের হচ্ছে সেই দায়িত্বটা। তা সেখানে যদি সমস্যা থাকে তাহলে মাঠে তো ভালো পারফরমেন্স আমরা পাবো না। কেন পাবো না সেটা হচ্ছে সেই একটাই কারণ। আর যদি সেটা না হয় তাহলে কোন কারণে বাংলাদেশ টিম ভালো করতেছে না, তাদের খেলার কোয়ালিটি ঠিক একই রকম থেকে যাচ্ছে? কেন যে সময়টা এসে আফগানিস্তানের মতো একটা অল্প সময়ের টিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করলো, নেদারল্যান্ডের মতো একটা টিম আলোড়ন সৃষ্টি করলো, সে জায়গায় বাংলাদেশ কেন পারলো না? ওয়াই? কারণটা কি? যদি বোর্ডের সমস্যা না হয়, সভাপতির সমস্যা না হয়, যদি যে সিলেক্ট করে টিম প্লেয়ার তার সমস্যা না হয়, তাহলে সমস্যাটা কোথায়? আর্থিক সমস্যা? এটা কখনোই না, আর্থিক সমস্যাটা কখনোই না। কেননা বিশ্বের ধনী বোর্ডগুলোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা জায়গা করে নিয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? খেলার ইম্প্রুভ কেন হচ্ছে না? কেন খেলার ইম্প্রুভ বলতে আমি দুই ধরনের ইম্প্রুভকে বোঝাতে চাচ্ছি। এক হচ্ছে খেলার কোয়ালিটির ইম্প্রুভ, আর দুই হচ্ছে জয়ের ইম্প্রুভ। তার মধ্যে একটাও নাই। খেলার কোয়ালিটি ইম্প্রুভ বলতে আজকে যেমনটা খেললো তার থেকে ভালো কালকে করতেছে, বা আজকে দুজন রান করতেছে কালকে দুজন রান করতেছে, পরের দিন অন্য দুজন রান করতেছে, আজকে ভালো বোলিং করতেছে কালকেও ভালো বোলিং, বোলিংয়ে একটু ইম্প্রুভ চলে যাচ্ছে, রান নেওয়ার ক্ষমতা একটু বেড়ে যাচ্ছে, রান বেশি বেশি করে নিচ্ছে, এটা হচ্ছে একটা ইম্প্রুভ। আর হচ্ছে দুই নম্বর ইম্প্রুভটা হচ্ছে জয়ের ইম্প্রুভ। সেটা কীরকম ইম্প্রুভ? সেটা হচ্ছে যে আমরা যেমনই খেলি না কেন জয়ের পার্সেন্টেজটা আমাদের 5, 6, 4, 10 মধ্যে এমনটা থেকে যায়, তাহলে সেটা একটা ইম্প্রুভ। কিন্তু সেটার একটা হচ্ছে না, অযথা আমরা খেলা দেখতেছি, সময় নষ্ট করে বাংলাদেশের খেলা দেখি, বারবার প্রতিজ্ঞা করি খেলা দেখবো না, তারপরেও সেই খেলা দেখি, কিন্তু ফলটা কি? ওই জিরো, ইম্প্রুভ হচ্ছে না। অনেকে হয়তো বলবে যে ফার্স্ট ম্যাচটা তো জিতলো। আরে ভাই, ফার্স্ট ম্যাচ জিতেছে কিন্তু খেলার কোয়ালিটি তো ঠিক সেই আগের মতোই ছিল, খেলার কোয়ালিটি তো কোনো ইম্প্রুভ হয়নি। এই হচ্ছে কথা, যারা খেলাটাকে সিরিয়াসলি নেন, সময় নষ্ট করেন, তাদেরকে বলবো খেলাটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। যদি পারেন তাহলে আন্দোলন করে হয় সভাপতিকে হঠান, তারপর হচ্ছে নান্নু ভাইকে হঠান, আর না হলে ক্রিকেট বোর্ডে বাংলাদেশে ক্রিকেটটাকে একদম স্টপ করে দেন। এত কষ্ট করে এমবি কিনে খেলা দেখার পর ওই হতাশাই থাকবে, এমনটা দরকার নাই। সবাই ভালো থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।